বাংলা ছবির স্বর্ণযুগের মধ্য আকাশে আজও যে তারাটি সবচেয়ে বেশি উজ্জ্বল, তার নাম উত্তম কুমার। প্রতি ছবি পিছু 4 থেকে 5 লক্ষ টাকা পারিশ্রমিক নিতেন মহানায়ক। তাঁকে ছবিতে নেওয়ার জন্য যে কোনো মূল্য দিতে রাজি হতেন প্রযোজকরাও। টাকা পয়সার অভাব ছিল না উত্তম কুমারের, কিন্তু তা সত্ত্বেও টালিগঞ্জে ভিক্ষা করেছিলেন উত্তম কুমার। কী ঘটেছিল মহানায়কের জীবনে, সত্যিটা জানিয়েছেন অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। ক্যামেলিয়ার প্রযোজনা সংস্থার সাইটে আপলোড হয় ভিডিওটি, যেখানে মাধবী দেবীকে বলতে শোনা যায়, সবটাই আমার চোখের সামনে ঘটেছে, সহকারীদের সঙ্গে নিয়ে টালিগঞ্জের রাস্তায় ভিক্ষা করেছিলেন আমাদের মহানায়ক। ঠিক কী ঘটেছিল, কেন উত্তম কুমারের মতো একজন মহানায়ককে রাস্তায় নেমে লোকের কাছে টাকা ভিক্ষা করতে হয়েছিল, জানিয়েছিলেন মাধবী দেবী। ওই সময় প্রবল বন্যা হয়েছিল, চারিদিকে হাহাকার পড়ে গিয়েছিল, মানুষের আর্তনাদ মোটেই সহ্য করতে পারতেন না উত্তম কুমার। তাঁর নরম মন সদাই কেঁদে উঠত, নিজের সবটুকু উজাড় করে দিতে চাইতেন। মাধবী দেবী জানিয়েছিলেন, মহানায়ক উত্তম কুমারকে তারকারূপেই সকলে চেনেন, কিন্তু মানুষ উত্তম কুমারকে চেনার সৌভাগ্য তাঁর হয়েছিল। তিনি জানান, বন্যার সময় চারিদিকের পরিস্থিতি, মানুষের হাহাকার দেখে উত্তমদা ঝাঁপিয়ে পড়েছিলেন। তাঁর কাছে যা টাকা পয়সা ছিল তা দিয়ে তো ত্রাণের কাজ সম্পূর্ণ হতো না, তাই সহকারীদের সঙ্গে নিয়ে টালিগঞ্জের রাস্তায় রাস্তায় ভিক্ষাও করেছিলেন তিনি। কেবল তাই নয়, মাধবী দেবী জানান, উত্তম কুমার কারোর কষ্ট সহ্য করতে পারতেন না। কোনো মেকআপ আর্টিস্টের মেয়ের বিয়ে হচ্ছে না, কোনো দুস্থ শিল্পীর হাতে টাকা নেই, তাদের প্রত্যেককে আর্থিক সহায়তা করেছেন উত্তম কুমারই। বয়স্ক অসহায় শিল্পীদের নিয়ে তৈরি করেছিলেন শিল্পী সংসদ। মাধবী দেবীর কথায়, ওরকম পরোপকারী মানুষ দ্বিতীয়টা আর হবে না। আজ তার বড্ড অভাব অনুভব করে ইন্ডাস্ট্রি। ধন্যবাদ।